নমস্কার, আমি সায়ন্তনা ইন লাভ উৎসলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ আলোচনা করব লেমন সাইপ্রাস নিয়ে। একে মন্টেরি সাইপ্রাস, গোল্ড ক্রেস্ট বা মাঝে মাঝে একে লেমন পাইনও বলা হয়। লেমন সাইপ্রাস এই নামটা এসেছে তার কারণ এই গাছের পাতা যদি আপনি নিয়ে একটু ক্রাশ করেন বা একটুখানি ভেঙে যদি হাতে দোলে নেন তাহলে দেখবেন খুব মিষ্টি লেবুর গন্ধ বেরোচ্ছে। সেই জন্যই এই গাছকে লেমন সাইপ্রাস বলা হয় চলতি ভাষায়। তো এই গাছের পরিচর্যা এবং এই গাছ আপনি কিভাবে বড় করবেন সেই বিষয়ে কথা বলবো। চলুন শুরু করা যাক। প্রথমে বলবো এই গাছের কী ধরনের মাটির প্রয়োজন। এক কথায় বলতে গেলে এই গাছ ওয়েল ড্রেন্ড সয়েল পছন্দ করে এবং এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গাছের বেড়ে ওঠার ক্ষেত্রে। ওয়েল ড্রেন্ড সয়েল ছাড়া অন্য কোনো মাটি ব্যবহার করবেন না, এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। কারণ এই গাছ কিন্তু নিজের শিকড়ের চারপাশে জল বেশিক্ষণ পছন্দ করে না। হ্যাঁ, অবশ্যই আপনি এমন মাটি দেবেন যে মাটি ইভেনলি ময়েস্ট থাকে, কিন্তু যে মাটি বেশিক্ষণ জল ধরে রাখে বা স্যাঁতস্যাঁতে হয়ে থাকে সেই মাটি যদি আপনি নেন তাহলে কিন্তু আস্তে আস্তে এই গাছের শিকড় পচে যাওয়ার বা বিভিন্ন ফাঙ্গাল ইস্যুজ দেখা দেওয়ার একটা প্রবণতা তৈরি হয়। কাজেই সবসময় চেষ্টা করবেন ওয়েল ড্রেন্ড সয়েল নির্বাচন করতে। আপনি যে কোনো ধরনের মাটি নিতে পারেন কিন্তু সেটা যেন ওয়েল ড্রেন্ড হয় সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। আমি যেমন সমান পরিমাণে কম্পোস্ট, কোকোপিট, পারলাইট এবং এক মুঠো নর্মাল গার্ডেন সয়েল ব্যবহার করেছি তাতেই কিন্তু এই গাছ বেশ ভালো মতো বেড়ে উঠেছে। আমি বর্ষাকালে সারাক্ষণ বৃষ্টিতে রেখে দিয়েছিলাম, তাতে কোনো সমস্যা হয়নি, গাছের কোনো প্রবলেম হয়নি, জল খুব ভালো মতোই বেরিয়ে গেছে এবং গাছ কতটা বেড়ে উঠেছে দেখতেই পাচ্ছেন। এই গাছ দুটো আমি এনেছিলাম কত বড়, ধরুন 7 ইঞ্চি, এখন 1.5 ফিট হয়ে গেছে। আমি এই গাছ বসিয়েছিলাম অ্যারাউন্ড এপ্রিল লাস্ট উইক অর মে ফার্স্ট উইক। দেখুন গাছ কীরকম পারফর্ম করেছে। কাজেই মাটিটা কিন্তু একেবারে ওয়েল ড্রেন যাতে হয় সে বিষয়ে খেয়াল রাখবেন। এরপর বলবো এই গাছে কতটা জলের প্রয়োজন। এই গাছ কিন্তু ভালো মতো ময়েশ্চার পছন্দ করে, কাজেই সবসময় চেষ্টা করবেন ভালো মতো এই গাছকে জল দিতে। তবে ভালো মতো জল দেওয়ার মানে কিন্তু এটা নয় প্রয়োজনের তুলনায় অতিরিক্ত জল দেওয়া, এটা কিন্তু কখনোই করবেন না, তাহলে কিন্তু বিভিন্ন ফাঙ্গাল ইনফেকশন এই গাছে দেখা দিতে পারে, রুট রট হতে পারে। কাজেই সেই জন্য চেষ্টা করবেন যতটা জল প্রয়োজন ততটাই জল দিতে। গরমকালে চেষ্টা করুন প্রত্যেক দিন একবার করে জল দিতে। গাছ যদি খুব বড় হয়ে যায়, যদি রুট বাউন্ড হয়ে যায় তাহলে দিনে আপনাকে দুবারও জল দিতে হতে পারে। আমার যেমন এই গাছের ক্ষেত্রে সেরকম করতে হয়েছিল। বর্ষাকালে আপনাকে খুব একটা ভাবতে হবে না জল নিয়ে যখন বৃষ্টি হচ্ছে, কিন্তু যখন দীর্ঘ টানা কয়েকদিন বৃষ্টি হচ্ছে না তখন কিন্তু আপনাকে দিনে একবার করে জল দিতে হবে। তবে বর্ষাকালে যেহেতু আর্দ্রতা বেশি থাকে এবং মাটি থেকে যেহেতু জল খুব দ্রুত বাষ্পীভূত হয়ে বেরিয়ে যায় না, সেই জন্য বর্ষায় প্রত্যেক দিন জল দেওয়ার আগে একবার একটু দেখে নেবেন মাটির সারফেসটা শুকিয়ে গেছে কি না। সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, আপনি একদিন অন্তর একদিন জল দিতে পারেন বর্ষাকালে, আর বছরের অন্যান্য সময় যেরকম জলের প্রয়োজন আপনি সেরকমভাবে জল দিন। আরও একটা বিষয় আমি খেয়াল করেছি এবং আমি জাস্ট ফর অ্যান এক্সপেরিমেন্ট আমি করেছিলাম বিষয়টা, গরমকালে আমি সকালে একবার আর বিকেলের দিকে দুবার মিস্টিং করতাম বা জল স্প্রে করতাম, তাতে কিন্তু গাছ খুব ভালো রিয়্যাক্ট করেছে, খুব ভালো মতো বেড়ে উঠেছে। পরে যখন আমি গাছ নিয়ে স্টাডি করতে শুরু করলাম তখন জানতে পারলাম যে এই গাছ যেখানকার নেটিভ সেখানে গরমকালে কুয়াশা হয় খুব ভোরের দিকে এবং তাতে এই গাছ ভীষণভাবে বেনিফিটেড হয়। তো বুঝতেই পারছেন আপনি যদি এই গাছকে ভালো মতো জল স্প্রে করেন গরমকালে যখন তাপমাত্রা খুব বেশি, খুব গরম হাওয়া চলাচল হচ্ছে বা লু বইছে, সে সময় যদি আপনি এই গাছকে ভালো মতো জল স্প্রে করতে পারেন তাহলে কিন্তু এই গাছ খুব ভালো থাকে। কারণ এই গাছের কিন্তু যথেষ্ট ময়েশ্চার প্রয়োজন, আমি বারবার করে এই কথাটা বলছি। কাজে আপনারা আশা করি এতক্ষণে ব্যাপারটা বুঝে গেছেন যে এই গাছ কতটা ময়েশ্চার ভালোবাসে। এরপর বলবো এই গাছের কতটা আলোর প্রয়োজন। আগের দুটো বিষয়ের মতো এই বিষয়টাও কিন্তু এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট এই গাছের পরিচর্যার ক্ষেত্রে। এই গাছ কিন্তু মিনিমাম 6 থেকে 8 ঘন্টা আলো প্রত্যাশা করে। কাজেই এই গাছ যদি আপনি নিয়ে আসেন তাহলে কিন্তু আপনাকে ভালো মতো রোদ দিতে হবে। রোদ ছাড়া কিন্তু এই গাছ বাঁচবে না, ভালো মতো বড় হবে না।
এটা কিন্তু আপনি প্রথম থেকেই মাথায় রাখুন। কাজেই আপনারা যারা এই গাছকে ইনডোর প্ল্যান্ট হিসেবে ট্রিট করতে চাইছেন তাদের ক্ষেত্রেও বলবো চেষ্টা করবেন অন্তত 6 থেকে 7 ঘন্টা রোজ যেন ডাইরেক্ট সানলাইট যেন গাছ অবশ্যই পায়, নাহলে কিন্তু গাছকে আপনি বাঁচাতে পারবেন না, আস্তে আস্তে গাছ মরে যাবে। যদি আপনি বারান্দায় এই গাছ রাখেন যেখানে মোটামুটি পর্যাপ্ত পরিমাণে রোদ আসে এবং গাছ রোদ পায়, সেক্ষেত্রে বলবো আপনি গাছকে মাঝে মাঝে একটু ঘুরিয়ে দিন যাতে গাছের চারপাশটা সমানভাবে রোদ পায়, নাহলে কিন্তু গাছের একদিকটা ভালো মতো বেড়ে উঠবে বা এরকম মিষ্টি কালার আপনি দেখতে পাবেন, অন্যদিকটা কিন্তু ঘন সবুজ হয়ে যাবে। এই গাছের এই মিষ্টি রঙটা কিন্তু রোদের জন্য বা আলোর জন্য হয়, যদি পর্যাপ্ত পরিমাণে গাছ আলো না পায় তাহলে কিন্তু রঙটা আস্তে আস্তে ঘন সবুজ হয়ে যায় এবং গাছও খুব একটা ভালো থাকে না। কাজেই অবশ্যই চেষ্টা করবেন পর্যাপ্ত পরিমাণে এই গাছকে রোদ দিতে, নাহলে কিন্তু আপনি এই গাছের প্রকৃত সৌন্দর্য অনুভব করতে পারবেন না এবং ইভেনচুয়ালি গাছ কিন্তু মারা যাবে, এটা একটু খেয়াল রাখবেন। এরপর আসি পোকামাকড়ের আক্রমণ এবং ফাঙ্গাল ইনফেকশনের কথায়। পোকামাকড়ের আক্রমণ বলতে মূলত এফিডসের আক্রমণ হতেই দেখা যায়, যদিও আমার এই গাছে এখন অবধি আমি এফিডসের আক্রমণ হতে দেখিনি। আপনি চাইলে গাছকে ভালো মতো স্নান করে দিতে পারেন জল দিয়ে, তাহলেও পোকামাকড়ের আক্রমণের সম্ভাবনা অনেকটাই কমে যাবে। আপনি সপ্তাহে 3 দিন গাছকে ভালো মতো স্নান করে দিতে পারেন জল দিয়ে বা ভালো মতো থরালি স্প্রে করতে পারেন জল, তাহলেও গাছ যথেষ্ট বেনিফিটেড হবে, পোকামাকড়ে খুব একটা আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে না। আর ফাঙ্গাল ইনফেকশনের কথা ক্ষেত্রে বলতে চাই, মূলত পট্রাইটিস বলে একটি ফাঙ্গাল ইনফেকশন আছে, সেই ইনফেকশন কিন্তু এই গাছে হতে দেখা যায়, যদিও সৌভাগ্যবশত সেই ফাঙ্গাল ইনফেকশনের আক্রমণ হতেও আমি দেখিনি এই গাছের ক্ষেত্রে। যদিও আমার বাগানের জবা গাছের জবার কুঁড়িতে আমি বট্রাইটিস হতে দেখেছি, বট্রাইটিস কিন্তু খুব খারাপ একটা ফাঙ্গাল ইনফেকশন, কাজেই অবশ্যই চেষ্টা করবেন আপনার গাছকে এই ধরনের ফাঙ্গাল ইনফেকশনের হাত থেকে বাঁচাতে। যদি আপনি দেখেন আপনার লেমন সাইপ্রাসে এই ফাঙ্গাল ইনফেকশনের আক্রমণ হয়েছে তাহলে অবশ্যই ইনফেক্টেড পার্টটা কেটে সরিয়ে দিন, তাহলেই দেখবেন গাছ মোটামুটি ভালো থাকছে। গাছের দিকে একটু নজর রাখুন আমি এটাই বলতে চাইছি, তাহলে দেখবেন আপনার গাছ পোকামাকড়ের আক্রমণ এবং ফাঙ্গাল ইনফেকশন দুটোর হাত থেকে বেঁচে যাবে। আর এই গাছ চেষ্টা করুন এমন জায়গায় রাখতে যেখানে খুব বেশি হাওয়া চলাচল না হয়। আমাদের এখানে মানে আমার যেহেতু ছাদে বাগান সেই জন্য খুব বেশি হাওয়া চলাচল হয়। এখন অবধি যদিও গাছ ভালোই আছে, তবে আমি জানি না ভবিষ্যতে কী হতে চলেছে, গাছ যখন আরও বড় হয়ে যাবে যখন আরও বেশি হাওয়া পাবে তখন গাছ কীরকম থাকবে, তবে এখনও পর্যন্ত গাছ ভালোই পারফর্ম করছে এবং এখন অবধি গাছ ভালোই আছে। এবার আসি প্রুনিং আর রিপোর্টিংয়ের কথায়। প্রুনিংয়ের বিষয়টা সম্পূর্ণ আপনাদের পছন্দের উপর নির্ভর করছে, কাজে সেই বিষয়ে আমি খুব একটা কিছু বলবো না। আমি ব্যক্তিগতভাবে খুব একটা প্রুনিং করতে পছন্দ করি না, কারণ আমার এই গাছের ন্যাচারাল শেপ খুব পছন্দ। তবে যদি আপনি এই গাছের হাইটকে কন্ট্রোলে রাখতে চান বা এই গাছের শেপকে কন্ট্রোলে রাখতে চান, নিজের মতো করে এই গাছের শেপ নিতে চান, তাহলে অবশ্যই প্রুনিং করতে পারেন। প্রুনিং করার পর আপনি খেয়াল করে দেখবেন আপনি যে জায়গা থেকে প্রুনিং করছেন সেই জায়গাটার টিপগুলো বা মাথাটা বাদামি হয়ে যাচ্ছে, চিন্তা করবেন না, নতুন গ্রোথ যখন বেরিয়ে আসবে তখন দেখবেন জায়গাটা ঢাকা পড়ে যাচ্ছে। আর রিপোর্টিংয়ের কথায় আসবো, আপনি যদি এই গাছের হাইট কন্ট্রোল করতে চান, যদি এই গাছকে আপনি খুব একটা বড় না করতে চান কম সময়ের মধ্যে, তাহলে মোটামুটি 2 বছরে একবার রিপোর্টিং করুন। আর যদি আপনি গাছকে ভালো মতো বড় করে তুলতে চান কন্টেনারে, তাহলে বছরে একবার রিপোর্টিং করতে পারেন, বা গাছ যখন এক্সট্রিমলি পটবাউন্ড হয়ে যাচ্ছে তখন আপনি রিপোর্টিং করতে পারেন। গাছ ভালো মতো পটবাউন্ড হয়ে যাচ্ছে এটা আপনি বুঝবেন তখন যখন আপনি দেখবেন যে ছিদ্র আছে টবের, সেখান থেকে শিকড় বেরিয়ে আসছে, তো সেটা একটু খেয়াল রাখবেন। যদি আপনি একটা বনসাই শেপ দিতে চান, তাহলে আপনি রিপোর্টিং করার আগে মোটামুটি 5-10% রুট ছেঁটে দেবেন বাইরের দিকে রুট, তাহলেই গাছ মোটামুটি ভালো থাকবে এবং খুব একটা অসুবিধা হবে না। খুব বেশি রুট কিন্তু ছাঁটতে যাবেন না, তাহলে কিন্তু গাছ দুর্বল হয়ে পড়তে পারে। কাজে এই বিষয়গুলি আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল, আশা করছি একটা সামগ্রিক পরিচর্যা আপনার সামনে তুলে ধরতে পারলাম লেমন সাইপ্রাসের সম্পর্কে। খুব সুন্দর গাছ, আপনার যদি বাগানে ফোলিয়েজ অ্যাকসেন্ট পছন্দ হয় বা যদি আপনি পাতাবাহার গাছ ভালোবাসেন তাহলে অবশ্যই এই গাছ আপনি আনতে পারেন, খুব সুন্দর অসাধারণ এই গাছ, আমার খুব ভালো লাগে, মানে খুব পছন্দের এই গাছ। এবং এই গাছের পাতার কথা তো বলেছি, খুব মিষ্টি একটা গন্ধ পাওয়া যায় লেবু,
তবে সেটার থেকেও এই গাছের রং, এই গাছের অ্যাপিয়ারেন্স সবটাই আমার কাছে খুব ইন্টারেস্টিং, খুব ফর্মাল লুক আছে এই গাছের। আমি যদি কোনোদিন ভবিষ্যতে পারি তাহলে চেষ্টা করব একটা হেজ তৈরি করতে এই গাছে, খুব ইচ্ছে আছে। দেখা যাক কী হয়, অবশ্যই আপনাদের আপডেট দেব এই গাছ কেমন আছে এবং আপনারাও এই গাছ নিয়ে আসুন। আপনারা হয়তো এই গাছ এখন পাবেন না, বসন্তকালে এই গাছ প্রচুর পরিমাণ পাওয়া যায়, কাজেই তখন আপনারা লোকাল নার্সারিতে খোঁজ করতে পারেন, আমার মনে হয় নিশ্চয়ই পেয়ে যাবেন। যদি কোনো প্রশ্ন থাকে এই গাছ সম্পর্কে তাহলে অবশ্যই জিজ্ঞাসা করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকুন।